নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো। মৌমার সাথে কিছুটা সময় ব্লগে আজকে আবার আপনাদের সাদরে আমন্ত্রণ। আজকে আমার বোনের মেয়ে রিমা গায়ে হলো, তো চলো দেখা যাক গায়ে হলে কী কী হলো। আর বলেছিলাম যে তোমাদের আপডেট করতে থাকবো, তো তাই জন্যই চলো দেখা যাক গায়ে হলে কী কী হলো, কেমনভাবে আমরা সবাই মজা করলাম। তো চলো দেখা যাক। ফার্স্টেই সবাই মিলে জল তুলতে যাওয়া হচ্ছে, সবাই মিলে বরণ ডালা নিয়ে হাতে করে যাচ্ছে, আর ব্যাগ পার্টি এসছিল, তো এখানে সবাই নাচতে নাচতে যাচ্ছে। একজন জল ছড়ে দিতে দিতে আগে যায়, আর পর পর সবাই আসছে পিছন পিছন। ভীষণ মজা হয়েছে আমাদের এই বিয়েতে। আমরা এখন পুকুরে পৌঁছে গেছি, পুকুরে পৌঁছাতেই আমরা প্রয়োজনেই এখানে এরা নদীকে নিমন্ত্রণ করে, মেয়ের বিয়েতে আসবার জন্য নিমন্ত্রণ করা হচ্ছে। তো তাই জন্য ফার্স্টে এটাই তোমাদের দেখিয়ে দিই, তারপরে না ছড়ে অনুষ্ঠানের জন্য।
অনুষ্ঠানের জন্য আমরা উপরে চলে এসেছি। এই যে ডিমা, এখন গায়ে হলো হচ্ছে ওর। সবাই একবার একবার করে হলুদ ছোঁয়ায়। এবার এদের কি নিয়ম আছে, সুতো টুতো দেওয়া, সেই সুতো দেওয়ার নিয়মটা হয়ে যাচ্ছে। চলো সুতো দেওয়ার নিয়মটা হয়ে যাক। এবার এই সুতোটা ফার্স্টে কলা গাছের সাথে বাঁধবে সাত পাক, তারপরে সাত পাক বাঁধবার পরে তারপরে সেই সুতোটা নিয়ে বউয়ের হাতে পরিয়ে দেওয়া হবে। এরকমই নিয়ম রয়েছে। নিজ দিয়ে সুতোটা নিয়ে যাওয়া হচ্ছে। সবাই মিলে হলুদ লাগিয়ে দিচ্ছে। মাখানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেওয়া হবে। যে জল নিয়ে এসছে ওই পুকুর দিয়ে যে জলটা তুলেছিল সেই জলটাই এবার মাথায় ঢেলে দেওয়া হবে। বরং আবার